বিজয় দিবস উপলক্ষে রূপগঞ্জে 1000 অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংধনু গ্রুপ। সন্ধ্যায় নাওড়া এলাকার রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বিজয় অর্জন সম্ভব ছিল না। বঙ্গবন্ধুর কারণেই এই রাষ্ট্র আর মানচিত্র পেয়েছি আমরা। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে আজ উন্নত রাষ্ট্রের মর্যাদা দিতে তিনি এনে দিয়েছেন বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। এ সময় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা করিম পাঠান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।